কিছুদিন বিরতি দিয়ে দেশ জুড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা দেশের অনেক এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ যা চলবে আরো দুই একদিন চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে কনকনে ঠান্ডা অব্যাহত থাকায় শিশুদের শীতজনিত নানান রোগে আক্রান্তের হারতাই বেড়েছে রিপোর্ট করেছেন আনোয়ার হোসেন কিছুদিন আগেই উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছিল কিন্তু গত শুক্রবার থেকে তা আবার নামছে তাই হিমেল হাওয়া আর কুয়াশার তীব্রতায় যবুথবু উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দেশের অনেক এলাকাতে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহই এর কারণ আবহাওয়া অফিস জানায় সীতাকুণ্ড ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুর খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান এই শৈত্যপ্রবাহ আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে সাত ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ এটা যেহেতু দুই দিন থেকে শুরু হয়েছে আজকে আপনার হলো তৃতীয় আজকে তৃতীয় দিন এটা বলা যায় যে এই মাসে হয়তো দেখা যাবে আর দুই দিন হয়তো থাকবে দুই দিন পরেই দেখা যাবে যে আপনার ধীরে ধীরে আপনার টেম্পারেচার যখন রাইস করা শুরু করবে ধীরে ধীরে এটা চলে যাবে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে থেকে আপনি ধরে নিতে পারেন যে শুধু এরকম থাকবে না দুই এক জায়গায় আপনার দুই এক যদি থাকে বিশেষ করে নর্দান পার্টে দুই এক জায়গায় থাকতে পারে এই মাসে আপনি ধরে নিতে পারেন যে কুয়াশা থাকবে আগামী মাস থেকে হয়তো দেখা যাবে যে পাঁচ সাত তারিখের পর থেকে হয়তো কুয়াশা আর অনেক কমে যাবে চলতি মৌসুমে বাংলাদেশ দেখছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ আবহাওয়ার এমন অস্বাভাবিকতায় তাই বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের হার ঢাকার শিশু হাসপাতাল ঘুরে দেখা গেল সর্দি নিউমোনিয়া হাঁপানি অ্যাজমা ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি নবজাতক থেকে শুরু করে শিশু কিশোররা একটা শিশুকে উষ্ণ রাখতে হলে তার কানটা টুপিটা পরে রাখতে হবে এবং মোজা পরে রাখতে হবে অত্যন্ত যারা কম ওজনের শিশু হয় তাদেরকে আমরা বলি মায়ের বুকের চামড়ার সাথে লাগিয়ে হয়তো রেখা যেতে পারে সেভাবে উষ্ণ রাখতে হয় এবং তরল খাবার উষ্ণ খাবার বারবার দিতে হয় এবং যেসব শিশু ছোটো সাথে খেয়ে শুধু মায়ের দুধ খেতে হয় তাতেও কিন্তু অনেক সময় আমরা প্রোটেকশন হয় বলে বুঝতে পারি ঢাকার শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কনকনে শীতের কারণে প্রতিদিনই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ শিশু চিকিৎসা নিতে আসছে হাসপাতালে আনোয়ার হোসেন মাছরঙ্গা সংবাদ ঢাকা